গত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা, গোমতি জেলা, উদয়পুর মহকুমার বিভিন্ন চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে চোরের দল। পুলিশ এই চুরিকাণ্ডের ঘটনার সাথে যুক্ত কিছু কিছু চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেলেও চুরি বন্ধ করতে পারছে না পুলিশ। বুধবার উদয়পুর মহকুমার পুলিশ লাইন হেডকোয়ার্টারে থাকা 21 বছরের হাংতি জামাতিয়া নামে এক যুবক ধজনগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকার ডেলি জামাতিয়া নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ওনার ঘর থেকে 2টি মোবাইল ফোন এবং নগদ 13,000 টাকা নিয়ে চুরি করে পালিয়ে যায়। পরবর্তী সময় ডেলি জামাতিয়া ওনার ঘরে প্রবেশ করে দুঃসাহসিক চুরির ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওনার বাড়ির লোকজনদের চুরির ঘটনার সম্পর্কে অবহিত করেন। কিছুক্ষণ পর বাড়ির মালিক ডেলি জামাতিয়া চুরির কাণ্ডের ঘটনা নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার মামলা দায়ের করে। পরবর্তী সময় পুলিশ 50/2024 ভারতীয় দণ্ডবিধি 340 ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত চোর হাংতি জামাতিয়াকে গ্রেপ্তার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ জানিয়ে তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। আজকে আমরা বিষয়টিকে একটা অভিযোগ পাই ডেলি জামাতিয়া, ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে রাজনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেটের অপোজিট, তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই সে সকাল 9:30 নাগাদ ওনার বাড়িতে চুরি ঢুকে 2টা মোবাইল আর ক্যাশ রুপিস 13,000 চুরি করে নিয়ে যায়। এই অভিযোগটা নিয়ে আমরা FIR নিলাম। FIR-এর কেস নাম্বার হচ্ছে 50, কেস নাম্বার 50 আর বেপুর PS আর সেকশন হচ্ছে 380। এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন সাইন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি, আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিলো এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করি একজন হান্তি জামাতিয়ার কাছ থেকে। উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে। আগামীকাল আদালতে কেস হচ্ছে উনির নামে, এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর কাছ থেকে। আগামীকালকে আমরা আদালতে স্পেসিফিক কোনো মামলা হয়েছে কি? স্পেসিফিক মামলা হয়েছে, মামলার নম্বর PS 50 নম্বরের কেস, সেকশন হচ্ছে 380। কখন গ্রেপ্তার করেছিলেন অভিযুক্তকে? অভিযোগ FIR হওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে আমরা ওনাকে অ্যারেস্ট করেছি।